আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। ভারতে যেভাবে পদ্মাবতী মুক্তি নিয়ে দিনের পর দিন বিতর্ক ক্রমশই পারদ চড়াচ্ছে, ঠিক তেমনভাবেই প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানেও কিন্তু বিতর্কিত বিষয়বস্তু হওয়ার কারণে মাহিরা খান অভিনীত ভার্নার মুক্তি আটকে দেওয়া হয়েছে পাকিস্তানের সেন্সর বোর্ডের পক্ষ থেকে। সোশ্যাল মিডিয়া ইনফ্যাক্ট এই নিয়ে রীতিমতো মুখ খুলেছেন মাহিরা। তার কথায় শিল্পীরা কতটা ক্ষমতা রাখেন সেটা এখন বুঝছি, না হলে এভাবে শিল্পের ওপর নিষেধ চাপানো হতো না। তবে মাহিরা ভীষণ ভীষণ আশাবাদী, শিল্পের জয় হবে এবং সেই সঙ্গে সত্যেরও, তা নিয়েই এখন আশায় দিন গুনছেন মাহিরা। ভার্নার বিষয়বস্তু অবশ্য কী সেটা এখনও পর্যন্ত ইন ডিটেল কিছুই জানা যায়নি, শুধুমাত্র বিতর্কিত এই তকমা লাগিয়ে ছবিটির মুক্তি আটকে দেওয়া হয়েছে। এদিকে ভারতেও কিন্তু পদ্মাবতী আদৌ এই বছর রিলিজ হতে পারবে কিনা তার সামনেও কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন চলে এসেছে। শোনা যাচ্ছে যে রাজস্থানের পাশাপাশি এবার মহারাষ্ট্রেও কিন্তু সেখানকার মুখ্যমন্ত্রী এই ছবির মুক্তি নিয়ে যথেষ্টই নিরাশার কথা বলেছেন এবং অলরেডি কিন্তু মধ্যপ্রদেশেও এই ছবির মুক্তি নিয়ে স্থগিতাদেশ করা হয়েছে। তাই সব মিলিয়ে এই ছবির কাস্ট অ্যান্ড ক্রুয়ের আশা ক্রমশই যতই ঊর্ধ্বমুখী হোক না কেন, এই বছর সঞ্জয় লীলা ভানসালির মোস্ট অ্যাওয়েটেড ফিল্ম রানী পদ্মাবতী রিলিজ হওয়া খুব একটা যে আশার আলো দেখবে না তা নিয়ে কিন্তু যথেষ্টই প্রশ্ন রয়েছে। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।